এইবার ঠিক আছে, এক সেট সুন্দর, এ ক্যামেরাম্যান এম আও তত্রি তত্রি, এই যে মেয়ের ওয়েদার আর পাওয়া যাবে না, বুঝো? মুই ওইখানে খাড়াইয়ে শর্টটা নেবো, তুমি এখানে দেখবা ওই অ্যাকশন একটু আসতে কই, মোর হার্টে সমস্যা তো কই দিয়ে সেট কেটে ওঠে, আর ওই লাতি লুতি মারলে ওই একটু স্লো মোশনে দিও, স্লো মোশন না? আচ্ছা আচ্ছা, আর ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই এমন ইমোশন দেবা যে দর্শক দেখলে শেষের এই কাইন্ডে দেয়, বুঝো? মুই যাই খাড়াইতে আস, ঠিক আছে বস, যান যান। আচ্ছা সুপ্রিয় গেদুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু খান সাহেব, আজকে আপনাদেরকে দেখাইতে আসি আমাদের ঐতিহ্যবাহী ফরিদপুরের ঐতিহাসিক ভাঙ্গা চত্বর, যে চত্বরটা বিশ্বের ময়দানে সুন্দর একটা নিদর্শন হিসেবে উঁচইয়ে খাড়াই কি হয়েছে ভাই, এ কাট কি হয়েছে ভাই, সমস্যা কি করতেছেন এদিকে? ভাঙ্গা চত্বর কি করতেছেন? ওই আমরা একটা ডকুমেন্টারি তৈরি করতে আসি মগ, ওই ভাঙ্গা চত্বর লিয়ে, বুঝলেন? অত খুব সুন্দর না সত্তরটা, এটা নিয়ে আমরা একটা ডকুমেন্টারি আমাদের একটা চ্যানেল আছে ওইখানে দেব। আপনি কি জানেন না যে ভাঙ্গা গোল চত্বরে কোনো লাইক টিকটক ফাইক এসব কোনো এলাও না? আরে ইয়ে তো জানি। কিরে ভাই, ওই আপনি মনে তর্ক করে খালি একবার অর্ডার দেন, একদম পিস সালাম রাস্তার লগে একদম পিস জ্বালা বানাই দিই মরে, চিনে হয়? আরে বেটা উত্তেজিত হইস না, উত্তেজিত হইস না, আগে পরিচয় পর্ব শেষ করি, পরিচয় লই লই দেখি কেডা আগে পরিচয়টা লই লই। আরে মিয়া ভাই, আপনার একটু বোঝার চেষ্টা করেন, আমি টিকটক লাইক ইয়ে কিছুই করি না, আমি সমসাময়িক বিষয়ে টুকটাক ভিডিও মিডিও বানাই, আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান খান, সবাই মোরে খান সাহেব কই এসে নে, বুঝলেন? আপনারা খালি কইতে আছেন যে মুই টিকটকারি, মুই খান সাহেব। আপনি খান সাহেব? আরে ভাই হ্যাঁ, মুই খান সাহেব, বিনোদন বন্ধু খান সাহেব। হ্যাঁ আরে ভাই আপনি খান সাহেব ভাই, ভাই আপনি আগে কইবেন না ভাই, আপনার কত দেখছি কিন্তু এখনো ভাই চশমা পরা তো ভাই চিনতেই পারতেছি না ভাই, আপনি এই জায়গায় আছেন ভাই, আপনি কি হেল্প লাগবে ভাই, সব ধরনের হেল্প করবো ভাই, আপনি কি হেল্প লাগবে? আচ্ছা কোনো হেল্প লাগবে না, আমি এই ফরিদপুরের এই ছেলে, বুঝলেন? আমি আপনাদের এলাকারই সন্তান, বরিশাল ভাষায় কথা বলি ওই বিনোদন বন্ধু হিসেবে, তাই সে আমাকে ওই ভাঙ্গা চত্বর লইয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে আমাকে একটা চ্যানেল আসে। আপনার চ্যানেলের নাম কি? আমরা সাবস্ক্রাইব করি না, সাবস্ক্রাইব করুন, আপনার চ্যানেলের নামটা কোনটা? চ্যানেল দে দোর। কি দে দোর? এই এই তো ওরে খোদা ফুলাপান, বুঝার আগে দোর দাই দিকে, ওরে এই যুগের ফুলাপান কিছু বুঝার আগেই খালি টিরিং বিরিং শুরু দিয়ে যায়। আরে এমন আহেন বুঝেই কই, আগে বুঝবেন তো বিষয়টা, আপনাকে কি জায়গা কেউ পিটাইতে আইসে? আরে ভাই চ্যানেলের নামই দে দৌর। আচ্ছা ভাই আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে দে দৌর। আচ্ছা এই দে দৌরের এত নাম থাকে দুনিয়ায়, এত কিছু নাম থাকে, আপনি দে দৌর নামটা দিয়েছেন কি লাগে বুঝো না? আরে ভাই হনেন, আমরা দুনিয়ায় যত মানুষ আছি জন্মের পরে তো দৌরের উপর আছি, সবাই জীবনের ব্যস্ততা লইয়ে যে যার মতো দৌড়ের উপর, এই যে রাস্তার পাশে দেখতেছেন গাড়িগুড়া সব দৌড়ের উপর আছে, আমরাও দৌড়ের উপর, আপনিও দৌড়ের উপর, এই দৌড়ের উপর যে আসি এর ভিতর দিয়ে আমাদের জীবনে অনেক সময় কাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন মজার ঘটনা ঘটে যায়, এই মজার মজার বিষয়গুলোকে আমাদের এই মিডিয়াতে উপস্থাপন করা হয়, এই কারণে এই মিডিয়ার নামটা দেওয়া হয়েছে দে দৌর, বুঝলেন? ময়ও তো বুঝে ছাড়তে পারি নি। আচ্ছা একসা বাদি সব চ্যানেল খোলা শুরু হয়ে দিতেছে, কিন্তু তুমি খোলবা নি বাবা, আমার একটা চ্যানেল খুলবি? কি কি খোলবা? সেচ্চালা, ওরে তোর এই চ্যানেল তুই বেশি আলা মানুষ সেই চালাবি, এই তুই খুলবি? তোর নাম আমার হচ্ছে গুড়া গেলা, ও কি কি চ্যানেল খুলতে আসে নাকি ওই যে রান্নার রেসিপি কি সেই চালাইতেছে গুড়া গুড়িয়া লাইতে, তোরা কি বিরিয়ানি পাকাবি চ্যানেল দিয়ে? তোকে ওই চ্যানেলের নাম বললে ইউটিউব যে আবিষ্কার করছে, হ্যাঁ কবি তোরা চ্যানেল লিয়ে থাক, মুই কবরের ভিতরে হান দিয়ে গেলাম স্যাট কই দিয়া, তোর মাসুকা খালি একটা চ্যানেল খুললেই হয় না, ভালো ভালো মানসম্মত কন্টেন্ট বানাইতে হয়, তার মানসম্মত বিষয়বস্তু ঠিক করতে হয়, আবার সেগুলো উপস্থাপনার জন্য একটু প্র্যাকটিস করতে হয়, যে একজন খোলছে ওইটার দিকে আমিও স্যাটকিটাটা খুলাইলাম, ওইভাবে করলে এই মিডিয়ার মান ইজ্জত থাকে না, বুঝছো? যাই হোক বয়ান তো কম করলাম না, আমার চ্যানেলের নাম কি আবার ভুলে গেছো? দি
দে দৌড়, বৃষ্টি আইসে, দৌড় দে, দৌড় দে।